নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিএস টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে 2022 জুলাই মাস 12টি রাশির জন্য কেমন যাবে তুমি তারই সঙ্গে খুব সাধারণ প্রজ্ঞা পালন করলে পরে মাস এবং বছরটি যথেষ্ট পরিমাণে পাবে রাশির চক্রে প্রথম ভাব হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এই রাশির শুভ সংখ্যা মাসের পরিপ্রেক্ষিতে 1, 10, 28 এই সংখ্যাটিকে আমার তারিখ হিসাবেও কাজে লাগাতে পারি এবং তারিখ হিসাবে কাজে লাগাতে গিয়ে দেখতে হবে যে আমার যদি কোনো শুভ কাজ করার ইচ্ছা থাকে বা কোনো কিছু ক্রয় করার ইচ্ছা থাকে বা কেনার ইচ্ছা থাকে বা কোনো জায়গায় যাত্রা করার ইচ্ছা থাকে বা কোনো কিছু ব্যবসা শুরু করব তাহলে পরে এই তারিখগুলোকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং এই সকল জাতক বা জাতিকাদের দেখা যায় ভালো মনের মানুষ হওয়া সত্ত্বেও খুব যথেষ্ট পরিমাণে খাটতে পারে এবং জয় করার ইচ্ছা উচ্চাভিলাষা থাকা সত্ত্বেও হঠাৎ করে মাথা গরম এই মাথা গরমটা যদি একটু কমাতে পারে তাহলে এই জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যাবে এই মাসটি তাকে যথেষ্ট পরিমাণে সফলতা দেবে সেটা শিক্ষাক্ষেত্রে হোক চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক যে কোনো কর্মের ক্ষেত্রে হোক নতুন কিছু কেনার ক্ষেত্রে হোক পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের ক্ষেত্রে হোক গবেষণার ক্ষেত্রে হোক দূর ভ্রমণের ক্ষেত্রে হোক বা পড়তে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা রয়েছে বা চাকরি করতে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা রয়েছে সেই জায়গাতে সফলতা কিন্তু এবং তার সঙ্গে মাথায় রাখতে হবে এই মাসটিকে সামান্য পরিমাণে দেখা গেছে যে রবি একটু ফলাফল প্রদান করে তাতে এই জাতক বা জাতিকাদের যদি কোনো কারণে রাশিচক্রের রবি থাকে তাহলে কিন্তু মাথায় আঘাত বা পথ দুর্ঘটনার সম্ভাবনা আছে সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করবেন রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বিষ রাশি এবং বিষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র হচ্ছে সর্বসুখের কারক সুন্দরের কারক সুন্দরের পূজা এই সকল জাতক বা জাতিকারা যে যেরকমই গায়ের রং হোক না কেন খুব অ্যাট্রাকটিভ হয় আকর্ষণীয় হয় এর ফলে নিজে যেরকম প্রেমে পড়ে এদের প্রেমেও কিন্তু অনেকে পড়ে তবে প্রেমের ক্ষেত্রে মারাত্মক ধরনের বাধা সৃষ্টি হয় যারা এখনো পর্যন্ত প্রেম করেনি বা প্রেম করতে চাইছে তারা একটু যদি বুঝে শুনে ফোকাস করতে পারেন তাহলে ভালো হয় কিরকম দেখা যাচ্ছে এই রাশির ক্ষেত্রে এই মাসের জন্য দেখা যাচ্ছে 2, 20, 11 এই তারিখগুলো বা এই সংখ্যাগুলো বেটার তার মানে যদি প্রপোজে কোনো ডেট হয় তাহলে আপনারা এই ডেটগুলোকে কাজে লাগাতে পারেন এবং যে সকল জাতক বা জাতিকারা দেখা যায় কোনো খাদ্য ব্যবসা বা বস্ত্র ব্যবসাও করছে বা নতুন কোনো পরিকল্পনা নিচ্ছে বা করবে মনে করছে তারা কিন্তু এই ডেটটাকে কাজে লাগাতে পারে অন্য বস্ত্র বাসস্থানের তেমন কিন্তু অভাব হবে না একটা সমস্যা দেখা দিতে পারে যারা আগে থাকতে প্রেম ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে তাদের ক্ষেত্রে একটা মানসিক হতাশা এবং প্রেমের বাধা বা প্রেমের তৃতীয় ব্যক্তি বা শত্রুতার জন্য বা ত্রিকোণ প্রেমের জন্য সমস্যা আসতে পারে সেই জায়গাটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং পারলে পরে এই সকল জাতক বা জাতিকার একটা সংকেত গুলি বা সাপের গুলি কিন্তু পরে নিতে পারেন ডান হাতে পৈতে সুতো বা সাদা সুতো দিয়ে অতি উত্তম ফল পাবেন চিন্তা করার কোনো কারণ নেই যে সকল জাতক বা জাতিকা দেখা যাচ্ছে মিথুন রাশি হচ্ছে রাশিচক্রের 3 নম্বর ঘর এর অধিপতি হচ্ছে বুধ এবং এই সকল জাতক বা জাতিকারা হচ্ছে ভালো মনের মানুষ তার সঙ্গে প্রচন্ড করে চঞ্চল অত্যাধিক চঞ্চল এবং বয়স যত বৃদ্ধি পাক না কেন তত বালক সুলভ মনোভাব এদের মধ্যে দিয়ে যেতে চায় না এবং বয়সের সহজ এদের বোঝাও যায় না কত বয়সের বা কত বয়স্ক এর ফলে কি হয় দেখা যায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এরা বিশেষ করে কিন্তু গুরুত্ব পায় না
যেমন সকলের বাচ্চা বলে একটু অন্যদিকে সরিয়ে রাখার চেষ্টা খেলা দিয়ে সরিয়ে দেয়, বা তারই সঙ্গে কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে কার্যক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু সেই রূপ সান্নিধ্য লাভ করতে পারে না ভালো ভালো পরিস্থিতির সঙ্গে। কিন্তু উপযুক্ত পরিবেশে এবং উপযুক্ত মানুষের সান্নিধ্য লাভ করে যেখানে উন্নতিও করতে পারে, তাহলে দেখা যাচ্ছে এই রাশিচক্রে জুন নয় মাসের জন্য দেখা যাচ্ছে 3, তারপর হচ্ছে 12, 30 এই সংখ্যাগুলো এই তারিখগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বেটার। তাহলে এই উপযুক্ত তারিখগুলোতে যদি সে ভালো কাজগুলো করে তাহলে বেটার যাবে। অন্য বস্ত্র বাসস্থানে তার অভাব হওয়ার সম্ভাবনা নেই। তার সঙ্গে হচ্ছে যে সকল জাতক বা জাতিকারা মনে করছে উচ্চ সিংহাসনে যুক্ত হতে চাইছেন, গবেষণা করতে চাইছেন, দূর ভ্রমণ করতে চাইছেন, নতুন কিছু কিনতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, লটারি ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও যদি এই সংখ্যা উপরে ভিত্তি করে যদি এগোতে পারে তাহলে কিন্তু আমি মনে করবো বেটার ফল লাভ করবে, টেনশনের কিছু নেই। তাহলে অযথা আঘাত বা মাথায় আঘাতের ফলে কিন্তু বড় ধরনের অঘটন ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্কট রাশি, কর্কট রাশির অধিপতি কে? চন্দ্র। এবং চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, এরা ভালো মনের মানুষ হয়। এবং এই রাশির পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে জুলাই মাসে 4, 22 এবং 13 এই সংখ্যাটি কিন্তু এই তারিখগুলো কিন্তু এর জন্য যথেষ্ট মানে ভালো ফল প্রদান করবে। তাহলে এই তারিখগুলোতে সে কিন্তু সর্বদা শুভ কাজ করতে পারে। শুভ কাজের মধ্যে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র। সে যদি কোনো জায়গায় ভর্তি হতে চাই সেই তারিখগুলোকে বেছে নিই, সে যদি কোনো ব্যবসা শুরু করতে চাই তাহলে এই ব্যবসা এই তারিখগুলো বেছে নিই, সে যদি কোনো চাকরিতে জয়েন করতে চাই তাহলে এই তারিখগুলো বেছে নিই, সে যদি মনে করে যে না আমি চাকরির জন্য অ্যাপ্লাই করবো বা অ্যাপ্লিকেশন ফর্ম ভরবো তাহলে সেই তারিখগুলোকে বেছে নিই, তাহলে কিন্তু তার জন্য বেটার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য বস্ত্র বাসস্থানের তার কিন্তু অভাব হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং মাকে উপযুক্ত সম্মানের সহিত সর্বদা প্রণাম করব, মার কাছ থেকে আশীর্বাদ প্রদান করবো। কেন মাতৃকারক হচ্ছে গ্রহ ঘর, এই মাতৃকারক রাশি হওয়ার জন্য মাতৃস্থানীয় ব্যক্তিবর্গদের এরা যত সম্মান করবে, নারীদের যত এরা আশীর্বাদ গ্রহণ করবে, এদের জীবন কিন্তু তত সুন্দর আনন্দময় এবং উচ্চ আকাঙ্ক্ষা এবং উচ্চ বিলাসা পূরণের কিন্তু একটা সুবন্দোবস্ত তারা কিন্তু নিজের জীবনে করতে পারবে। এবং নতুন কিছু ক্রয় কেনার চেষ্টা করতে চাইলে কিন্তু এই মুহূর্তে একটু স্থগিত রাখাটাও কিন্তু ভালো বলা যেতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কিনলে বলো সেরকম ক্ষতি সেরকম হবে না, অর্থাৎ কিনতেও পারে, তবে উপযুক্ত পরিবেশের পরিস্থিতি বুঝি। যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি বা গ্রহ হচ্ছে রবি, এবং রবি হচ্ছে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তির কারণ। এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মান সম্মান যশ খ্যাতি প্রতির একটা পূর্ণ সুযোগ কিন্তু এই জুলাই মাসে পাওয়ার সম্ভাবনা আছে। তাই মধ্যে দীর্ঘদিন ধরে তো চুল পড়ার সমস্যা একটা ভোগ করছিলেন, মানুষের টেনশনও কাজ করছিল, তার সঙ্গে চুল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আমার বয়স হয়েছে, দেখতে বাজে যাচ্ছি। এটা ন্যাচারাল বিষয়, এটাকে গুরুত্ব আর কোনো প্রয়োজন নেই, আর কোনো তেল নেই আর কোনো রকমের প্রতিকার করেই কিন্তু চুল যে বাঁচানো যাবে না, তাহলে পরে ওরকম তেল যারা আবিষ্কার করেছে তাদেরও মাথায় প্রচুর বড় বড় চুল থাকতে হবে। তাহলে সেই কারণে একেবারে ন্যাচারাল বিষয়, ঠাকুর রাখতে চাইলে রাখবে, পরে রাখতে চাইলে রাখবে, নাহলে রাখবে না। অন্য বস্ত্র বাসস্থানে তেমন কোনো অভাব দেখছে, উচ্চ পদের জন্য উচ্চ কর্মের জন্য ইন্টারভিউ দেওয়া বা প্রশিক্ষণ নেওয়া, ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, সেখান থেকে সেটাকে কাজে লাগিয়ে গন্তব্যস্থলে এগিয়ে যাওয়া, এটা কিন্তু এই মাসের জন্য উপযুক্ত সময় বলা যেতে পারে। প্রেমিক প্রেমিকের জন্য শুভ সময় বলা যেতে পারে, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে সামান্য পরিমাণ পায়ে আঘাত ও দাঁতে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, নিকটজনের মৃত্যু হতে পারে, তার জন্য আপনাকে শ্মশান রাশি বা শ্মশান জাতীয় হতে পারে। এবং আছে যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে রাশিচক্রে আমরা 6 নম্বর ভাব করে থাকি, এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এবং এই বুধ হচ্ছে একটু বুদ্ধিমান, যথেষ্ট পরিমাণে নিজেকে বুদ্ধি করে কাজে লাগাবার চেষ্টা করে, এবং যথেষ্ট ট্যালেন্টে সর্বজ্ঞানের আধার অধিকার সর্বজ্ঞানের অধিকার অধিকারী সে। এবং এই সকল জাতক বা জাতিকারা ভালো ব্যবসায়ী হয়, সুবক্তা হয়, রাজনীতিবিদ হয় এবং সুকর্মের অধিকারী হয়। এই সকল জাতক বা জাতিকারা এই মাসটাকে যদি কাজে লাগাতে হবে অত্যুত্তম ফলকে, তাদের সঙ্গে কোন তারিখগুলোকে কাজে লাগাবে, যে এই রাশির গ্রহ মানে সংখ্যা এই তারিখ হচ্ছে 6, 15 এবং হচ্ছে তারই সঙ্গে হচ্ছে 24,
এই তিনটে তারিখকে যদি তারা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু ভালো ফল পাবে। যদি মনে করেন আমি ফ্ল্যাট কিনতে চাই বা লোন চাই, লোনের ইচ্ছা রয়েছে বা কোনো জমি কিনতে চাই বা ব্যবসা শুরু করতে চাই, তাহলে কিন্তু এই তারিখগুলোকে অবলম্বন করে এগিয়ে যেতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে হাত ভেঙে যাওয়া সম্ভাবনা, পায়ে আঘাত লাগার সম্ভাবনা, পায়ে গোড়ালিতে আঘাত লাগার সম্ভাবনা বা কোলনের সমস্যা বা পেটের সমস্যা, লিভারের সমস্যা, চোখের সমস্যা দেখা দিতে পারে, সেই জায়গাটা সতর্ক বানিয়ে রইল। অন্যান্য দিক থেকে আর্থিক বলা যেতে, সচ্ছলতা আসবে বলা যেতে পারে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা, ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা, চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে তুলা রাশি জুলাই মাস অতি উত্তম তাদের জন্য বলা যায়। আয় যেমন হবে ব্যয়ও হবে, তবে কোন জায়গাতে খামতি হবে না। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে কি? শুক্র। শুক্র হচ্ছে সমগ্র রকমের সুখের কারক, তারই সঙ্গে হচ্ছে সমগ্র রকমের স্বপ্ন পূরণের কারক। এবং এই রাশির অধিসংখ্যা যদি বলি বা শুভ তারিখ যদি আমরা বলি তাহলে হলো 7, 16, 25। তাহলে এই 7, 16, 25 তারিখটাকে কাজে লাগাতে হবে। অন্য বস্ত্র বাসস্থানে কোনো অভাব হচ্ছে না। শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, কার্যক্ষেত্রে, ব্যবসা, যারা স্বাধীন প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছে তাদের জন্য বেটার করবো। যারা কোনো কিছুর মধ্যে নিজেকে দায়বদ্ধ রাখতে চাইছেন না, নিজের অনেকটা দূরে সরে যেতে চাইছেন ভয়ে, তারা কিন্তু অবশ্যই দায়িত্ব পালন করার চেষ্টা করুন। দায়িত্ব পালন আপনাদের জীবনে কিন্তু সাকসেসের একটা মূল মন্ত্র হয়ে যেতে পারে। কেন, যত দায়িত্ব পালন করবেন তত উন্নতির একটা পূর্ণ সুযোগ, চাহিদা যত আসবে দশজনের কাছ থেকে আপনার জন্য, তত কিন্তু আপনি সেটাকে জোগাড় করার জন্য তত কর্মের প্রতি জোর দেবেন এবং আপনার উন্নতি কিন্তু তত সোপান বৃদ্ধি পাবে। যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বলুন, সেই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এর রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল হচ্ছে জয়ের কারক। সবসময় একটা মনের মধ্যে অভিলাষা, ইচ্ছা, আকাঙ্ক্ষা থাকবে যে জয় করার, এবং স্বপ্ন থাকবে এবং উচ্চাভিলাষের সঙ্গে সঙ্গে সেটাকে কিভাবে পরিকল্পনা করে সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকবে। তবে অনেক কল্পনা করা কিন্তু কোনো প্রয়োজন নেই, সেটা কিন্তু সমস্যার কারক হয়ে দাঁড়াবে। মাসটি আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো। এর অধিসংখ্যা হচ্ছে আপনার 8, 26, 17। তাহলে এই তারিখটাকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে কর্মক্ষেত্রে, এবং তার সঙ্গে যদি ব্যবসা করতে, ব্যবসা ক্ষেত্রে, নতুন কিছু কেনার ক্ষেত্রে, নতুন কিছু পরিকল্পনার ক্ষেত্রে, এবং এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জীবনেতে তারা যদি ঠিকঠাক করে চলতে পারে, প্রতিটা মাস, প্রতিটা দিন, প্রতিটা সময়কে যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেপে চলতে পারে, তাহলে একটা ডিসিপ্লিনের মধ্যে চলতে পারে, এই সকল জাতক বা জাতিকা কিন্তু আকাশ ছ উন্নতি করে। এবং জুলাই মাস তার একটা বিশেষ উদাহরণ থাকবে, সেই জায়গাটাকে কাজে লাগাবার অবশ্যই চেষ্টা করুন। আসি ধনুরাশিতে। ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। রাশিচক্রের 9 নম্বর হল, এই 9 নম্বর 9 হচ্ছে মানুষের জীবনে একটা উন্নতি কারক বলে যেতে পারে, উন্নতি মন্ত্র বলে যেতে পারে। 9 এর পরে যদি আমরা যাই তাহলে সেখানে 1 আর 0, মানে আবার প্রথমের দিকে চলে আসতে হবে, মানুষের ধাপ ওঠে, সিঁড়ির শেষ ধাপই হচ্ছে 9। তাহলে এই জায়গাটা কিন্তু আপনার কিন্তু একটা পূর্ণ সুযোগ রয়েছে উন্নতির এবং শেষ পরিণতির। সেই শেষ পরিণতিটা কাটে লাগার জন্য আপনি কি করুন, যে শান্ত মস্তিষ্কে চিন্তাধারা নিয়ে বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে বন্ধুবস্থলে আগান। অন্য বস্ত্র বাসস্থলে কোনো অভাব হবে না। চাকরি ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ উন্নতি লাভ করুন। ব্যবসা করতে শুভ ফল আসবে এবং প্রেম বিবাহের জন্য শুভ সময় বলা যেতে পারে। নতুন কিছু কিনতে পারেন, তবে একটু সাবধান, পথ চলতি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। কেন না, প্রচন্ড পরিমাণে চিন্তা আপনাকে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। যে সকল জাতক বা জাতিকারা কোনো প্রাপ্তির কথা ভাবছেন, এই মুহূর্তে একটু মাথা চালা দিয়ে উঠুন, দেখবেন প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার জন্য একদম প্রবল হয়ে উঠবে। আসি মকর রাশিতে। মকর রাশি, রাশিচক্রের হচ্ছে 10 ঘর। মকর রাশির অধিপতি হচ্ছে শনি। প্রচন্ড পরিমাণে কায়িক পরিশ্রম, আবার অনেক সময় অলস, দুর্বল, প্রচন্ড পরিমাণে বুদ্ধিমান, আবার অনেক সময় বিপরীত কোনো বুদ্ধি নেই, হতবুদ্ধি। তাহলে জুলাই মাস কিন্তু আপনার জন্য যথেষ্ট পরিমাণে সাকসেসদায়ক ফল প্রদান করবে। তাই এই জায়গাটাকে কায়িক পরিশ্রম এবং বুদ্ধি দুটোকে কাজে লাগাবার প্রয়োজন আছে। সংখ্যা হচ্ছে 10, অতি উত্তম সংখ্যা।
10 তারিখ 1 তারিখ 28 তারিখ আপনার জন্য বেটার এই তারিখটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এই তারিখগুলোতে শুভ কাজ করার চেষ্টা করুন চাকরির অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ব্যবসার শুরু পর্যন্ত পরিকল্পনা থেকে শুরু করে কিছু কেনা পর্যন্ত সবকিছুকে কাজে লাগান প্রেম বিবাহ সংসার জীবনের জন্য যথেষ্ট পরিমাণে ভালো চিন্তা করার কোনো কারণ নেই শিক্ষার্থীর জন্য যথেষ্ট পরিমাণে উচ্চ শিক্ষার প্রবল যোগ রয়েছে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে ঘুরতে এবং চাকরির জন্য দুটোর ক্ষেত্রে তাই পাসপোর্ট রেডি করে দিন আসে কুম্ভ রাশিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ শুভ যথেষ্ট শুনে কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি এই শনি আমার বুদ্ধিমান বুদ্ধিকে কাজে লাগিয়ে চলার চেষ্টা করবে এই শনি আমার হচ্ছে অত্যাধিক ট্যালেন্টেড মানে অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়ে না ছাগলের মুড়ায় গিয়ে তাই বুদ্ধিকে এমন বুদ্ধির জায়গায় নিয়ে যাবেন না যাতে নিজের লাভের জায়গায় দশজনের তো ক্ষতি হলোই তার সঙ্গে সেই ক্ষতি সামলাতে গিয়ে আপনারও বুদ্ধিমাটা বেড়ে কাটা হয়ে যাবে সেই জায়গাটা গেলাম বুদ্ধিকে কাজে লাগান বুদ্ধিকে কাজে লাগিয়ে কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে মাসটিকে কাজে লাগান দেখবেন অন্ন বস্ত্র বাসস্থানে কোনো অভাব হচ্ছে না সর্বদিক থেকে সুখবর প্রদান আপনাকে দিচ্ছে এবং তারই সঙ্গে আপনি 11-2 এবং 20 তারিখটাকে কাজে লাগানোর চেষ্টা করুন লটারির একটা প্রাপ্তি যোগ রয়েছে যদি লটারি কাটতে চান এই সংখ্যার ব্যক্তিদের আপনি কাটতে পারেন যাদের অভ্যাস আছে যাদের নেই তারা কাটার দরকার নেই বলুন মানে লটারি কাজ পছন্দ করি না আর কি এবং যারা এরা শুভ কোনো কাজ করতে চাচ্ছেন এই তারিখগুলোতে করার চেষ্টা করুন অতি উত্তম ফল পাবেন এবং তারই সঙ্গে বলবো হাঁটুর ব্যথা কিন্তু বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে সেই জায়গাটা নজর দেওয়া ব্যায়াম করা ডাক্তারের পরামর্শ নেওয়া এবং যে সকল জাতক বা জাতিকারা বিদেশে যেতে চাইছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন ব্যবসা পরিবর্তন করতে চাইছেন তারা করতে পারেন তবে এই ডেটগুলোর উপরে নির্ভর করে করার চেষ্টা করুন তাতে কিন্তু ভালো ফল পাবেন আসি রাশিচক্রের শেষ রাশি মীন রাশি মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি ভাবুক খুব ভালো লাভা খুব ভালো প্রেমিক প্রেমিকা খুব ভালো বনে মনের মানুষ এবং তারই সঙ্গে এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে 12 তারিখ 3 তারিখ এবং 30 তারিখ অতি উত্তম ফল প্রদান করে তো সেই জায়গাটাকে কাজে লাগাতে হবে জুলাই মাস 2022 অন্যান্য দিকে দিক বলবো না শিক্ষাক্ষেত্রে ও চাকরির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো একটা সুযোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে বলবো না গতানুগতি চলতে থাকবে অন্য বস্তু বাসস্থানে তেমন কোনো সমস্যা হবে তবে নতুন কোনো বন্ধু সহযাত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো কাজ ভেস্তে গেলে পরে ভজ্য ধরলে পরে মাসের শেষের দিকে একটা ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারই সঙ্গে বাড়িতে এমন একটা শোক সংবাদ বাড়ির ওয়েদার বাড়ির পরিস্থিতি বদলে দিতে পারে তাই কারোর সঙ্গে বচসা করে আগে থাকতে ঝগড়া করে মনোমালিন্য করে দুঃখের পরিমাণ বাড়াবার কোনো প্রয়োজন নেই আর যেহেতু ভালো মনের মানুষ এবং একে অপরকে আঁকড়ে ধরে রাখতে পছন্দ করে সেহেতু আপনার মধ্যে নেগেটিভ এনার্জি আপনাকে যেরকম কষ্ট দেবে অপরকেও সেইভাবে কষ্ট দেবে তাই কোনো রকমভাবে জুলাই মাসটিতে নেগেটিভ এনার্জি আনবেন না আপনার জন্য সাকসেসের একটি পয়েন্ট বলা যেতে পারে যে সকল জাতক জাতিকের জন্য খারাপ ভালো মিশে যাই বললাম না কেন সকলের জন্যই বলবেন সামান্য প্রত্যাহ টোটালা কি করবেন সপ্তাহের বুধবার বৃহস্পতিবার এবং শনিবার এই তিনটে দিন সামান্য একটু চালের মধ্যে হলুদ মিশিয়ে সামান্য একটু চালের মধ্যে হলুদ মিশিয়ে আপনি যদি নিয়ে হন তাহলে আপনার আচলে যদি নেবেন যে কোনো যাত্রায় যাওয়ার সময় যে কাজে হোক করার সময় যে কোনো যাওয়ার অন্যান্য বাঁধতে পারেন যদি আপনি ছেলে হন তাহলে রুমালকে পরে যদি বাঁধা সম্ভব হয় তাহলে বাঁধতে পারেন আর যদি মনে হয় যে না রুমালের পরে বাঁধা যাবে না তাহলে কাগজের মধ্যে মুড়ে আপনি আপনার পকেটে নিয়ে নিন যখন যাত্রা যাচ্ছেন তখন নিয়ে সারাদিন রাখুন যখন বাড়িতে ফিরছেন তখন বাড়িতে ঢোকার আগে বাড়ির কোনো একটি কোণেতে বাইরের দিকে কোনো একটি জায়গায় ফেলে দিন যেখানে পা সহজে লাগবে না এইভাবে মাসটিতে সম্পূর্ণ করতে থাকুন আপনার মনের সব ইচ্ছা স্বপ্ন পূরণ সব দিকে সাক্ষী দেওয়ার সম্ভাবনা অনেক